বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দরুন বুলবুল নামক একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার অভিমুখ উড়িষ্যার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে। এরই প্রভাবে শুক্রবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, তেমনি উপকূলে অন্তর্গত থানাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজ বিকেলের পর থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরে দুই থেকে তিন দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সৈকত জুড়ে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। এর জেরে সমুদ্র সৈকত, দীঘা, শুনশান অনেক পর্যটক বাড়ি ফিরে যাচ্ছে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে। সমস্ত পর্যটকদের দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় কাজের পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত পর্যটক মৎস্যজীবীগণদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে কোনোভাবে প্রবেশ করবেন না। আদেশ অনুসারে দীঘা মোহনা কোস্টাল থানা আগত সমস্ত পর্যটকদের দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দীঘা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপনারা কোনোভাবে সমুদ্রে প্রবেশ করবেন না বা সমুদ্রে কোনোভাবে আপনারা যাবেন না, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তাই নির্দিষ্ট দূরে আপনারা অবস্থান করুন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপনারা গভীর সমুদ্রে কোনোভাবেই যাবেন না, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এত দ্বারায় দীঘায় আগত সমস্ত পর্যটকদের দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে কোনোভাবেই যাবেন না। 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য সমস্ত পর্যটক ও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কোনোভাবেই গভীর সমুদ্রে যাবেন না এবং পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা স্নানের ঘাটে নড়িয়াদের কথা বা পুলিশ প্রশাসনের কথা মান্য করে চলবেন। আপনার রমেন গাইন, কোথা থেকে এসেছেন দীঘা বেড়াতে? আমি এসেছি কলকাতায় বাঙ্গুর থেকে। কবে এসেছি? আমি এখানে এসেছি হচ্ছে 5 তারিখ। আমি তো এসছি 5 তারিখে, চলে যাবো 8 তারিখে। এখন ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, সেসব সমস্ত ফেস করবো আর কি করা যাবে। প্রশাসন তরফ থেকে তো অ্যানাউন্স করছে বিপদ আসছে, সে তো প্রশাসন তো তার ওই অনুযায়ী প্রথা অনুযায়ী সে করবে। আমরা বেড়াতে এসছি, বেড়াতে যদি এসে কোনো রকম অসুবিধা হয় ফেস করবো, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আর এখানে দীঘা যথেষ্ট এখন প্রোটেক্টেড জায়গা হয়ে গেছে, আগের মতো নেই। হ্যাঁ, অনেক প্রোটেকশন এখানে দেখছি। Thank you.